সংগঠনকে ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ নয়া রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত চৌধুরীর সামনে। পদ পেয়ে তাই সংগঠন পোক্ত করতে গুটি সাজাতে শুরু করেছেন তিনি। কলকাতায় পা রেখে জানালেন, 2024 লোকসভা ভোটকে সামনে রেখে যাবতীয় কাজ করা হবে। এমনকি বেঁধে দিয়েছেন আগামী লোকসভায় বাংলা থেকে আসন জয়ের টার্গেটও। প্রাক্তন সর্বভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহ 19 লোকসভায় বাংলা থেকে টার্গেট স্থির করেছিলেন 22, আর নয়া রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার টার্গেট 25-এর বেশি আসন। হিসাব কষে এই অঙ্ক তিনি ঘোষণা করেছেন, এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতির। হাওড়ায় পৌঁছে এদিন সুকান্ত মজুমদার বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করাই এখন একমাত্র লক্ষ্য। বিধানসভা ভোটে কৌশলে ভুল ছিল, তার কারণ বাইরে ব্যাখ্যা করা সমীচীন নয়। তৃণমূলের চতুরতা আমরা বুঝতে পারিনি, তবে লোকসভায় আশা করছি ভালো ফলাফল হবে। বলতে পারি যে পশ্চিমবঙ্গ থেকে 25-এর বেশি আসন জিতবে বিজেপি। প্রত্যেকেই লড়াই করে পার্টিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, সেই পথেই লড়াই হবে। নতুন স্ট্র্যাটেজি আমাদের একটাই স্ট্র্যাটেজি, পশ্চিমবঙ্গকে রক্ষা করা। পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ আফগানিস্তান হতে চলেছে, সেই পশ্চিমবঙ্গকে রক্ষা করা আমাদের এখন চ্যালেঞ্জ। সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য, সেটাই বিধেয়। দলের হারের জন্য বিজেপির অনেকেই প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে দায়ী করে। নয়া রাজ্য সভাপতি অবশ্য এসব বিতর্কে মুখ খোলেননি, উল্টে দিলীপ ঘোষের পক্ষে সওয়াল করেছেন তিনি। সুকান্ত মজুমদারের কথায়, দিলীপ দা ভালো নেতৃত্ব দিয়েছিলেন, ওনার আমলেই তো বাংলার দলের প্রভূত বিস্তার ঘটেছে, দল বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। বাংলার বিজেপির এখনো পর্যন্ত সফল সভাপতি দিলীপ ঘোষ। দল বদল করছেন, তারা নিজেরাই বলতে পারবেন কেন করছেন। তবে ভারতীয় জনতা পার্টি যারা নীতি আদর্শের জন্য করেন, বেশিরভাগ কর্মীরা আমাদের, তারা কোনোদিন দল বদল করবেন না, এবং যারা করেছেন তারা নিজেরা বলতে পারবেন। এবং আমাদের মূল স্তম্ভ হচ্ছে আমাদের বুথে নীতি আদর্শকে সামনে নিয়ে যে সমস্ত কর্মীরা লড়াই করছেন, তারা হচ্ছে আমাদের মূল শক্তি। অতএব কে গেল কে এলো তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কর্মীরা আছে কিনা, আমাদের বুথে যারা লড়াইটা দেন, তাদের উপর নির্ভর করে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা যারা আমাদের প্রার্থীকে ব্যঙ্গ করতেন, তারা এখন তার নাম শুনেই ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রচারে নামতে বাধ্য হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেশার আরও হাইয়ের দিকে, এমনটাই কটাক্ষ করছেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি বুঝিয়ে দিলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা যেমন একদিকে ঠিক, তেমনই ভবানীপুরের আসন এবার পদ্মফুলের হাতেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।